আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মোস্তাফা। আফগান প্রেসিডেন্টের পদত্যাগ, প্রেসিডেন্ট ভবনে তালেবান প্রধান আব্দুল গানি বারাদার। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বিবৃতি। পাশে নেই ব্রিটেন, রাশিয়া, ইরান, তালেবান প্রশ্নে আরও নিঃসঙ্গ ভারত। আফগানিস্তান প্রসঙ্গ, তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতেই পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। এখন তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাভা জানিয়েছে, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। পাকিস্তানের গণমাধ্যমে নিউজিস্তানের টুইটার বার্তায় জানানো হয়েছে, এই মুহূর্তে প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল গানি বারাদার, সাথে কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও রয়েছেন সেখানে। সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছে কাবুলে হামলা হবে না, এই শর্তে তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে। তালেবানের অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল। স্থানীয় টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের নেতারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীতে প্রবেশের সময় তালেবান যোদ্ধাদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না বলে কাবুল থেকে জানিয়েছেন বিবিসির সাংবাদিক। আফগানিস্তানের নিরাপত্তা কর্মী ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বিদেশি অংশীদারদের সঙ্গে নিয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানানো হয়েছে। তালেবানের এক নেতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী শহরটিতে যোদ্ধাদের সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে তালেবান। কেউ শহরটি ত্যাগ করতে চাইলে তাদের এই সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বাহিনীটি। এছাড়া নারীদের নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের কূটনীতিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া শুরু করেছে। কাবুল বিমানবন্দর ও দূতাবাস সুরক্ষিত করতে নতুন করে সেনাও পাঠিয়েছে তারা। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অল্প কয়েকজনের একটি ব্যাচ আফগানিস্তান ছেড়েছে। কর্মীদের বেশিরভাগই দেশটি ছাড়ার জন্য প্রস্তুত, তবে দূতাবাসের কার্যক্রম এখনও পুরোদমে চলছে। দীর্ঘ ২০ বছরের প্রস্তুতি, সঙ্গে আমেরিকার দেয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে প্রশিক্ষিত বাহিনী, তারপরেও তালেবান কে রুখতে পারল না আশরাফ গানি সরকার। যুক্তরাষ্ট্রে সব সেনা প্রত্যাহারের আগেই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার দ্বার প্রান্তে তালেবান। এর আগে চারদিক থেকে ঘিরে কাবুলে প্রবেশ করতে শুরু করেন তালেবান যোদ্ধারা। কোনো উপায় না দেখে তালেবানের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয় আফগান সরকার। রাজধানীতে কোনো ধরনের হামলা হবে না, এই শর্তে ক্ষমতা ছাড়তে রাজি হন প্রেসিডেন্ট। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, পাকিস্তান আফগানিস্তানে রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে। আমরা আশা করি এই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সমাধানে সব আফগান পক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, কাবুলে পাকিস্তান দূতাবাস পাকিস্তানি আফগান নাগরিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য এবং PIA ফ্লাইটের সমন্বয়ের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক কর্মী, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া এবং অন্যান্যদের জন্য ভিসা আগমনের বিষয়গুলি সহজ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় সেল প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার পাকিস্তান আফগানিস্তানের সাথে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তার সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। দেশটির একজন ঊর্ধ্বতন সীমান্ত কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, তালেবান এবং ইসলামাবাদের মধ্যে আলোচনা চলছে। ভারত প্রসঙ্গ, কয়েক মাস আগেই ভারত সরকার জানিয়ে দিয়েছিল অতীতের নীতি বদলে তালেবানের সঙ্গেও আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। সেই শান্তি প্রক্রিয়ার হাল যে এই হবে তা আন্দাজ ছিল না সাউথ ব্লকের। কাবুল দখলের মুখে দাঁড়িয়ে তালেবান প্রচ্ছন্ন হুমকির সুরে ভারতকে জানিয়ে দিল, আফগানিস্তানে সেনা পাঠালে বিপদ আছে। আফগানিস্তানের অধিকাংশ জমি দখল করে নেয়ার পর কাবুলেও ঢুকে পড়েছে তালেবান। এই পরিস্থিতিতে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বলেন, যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে, তারা এলে আগে থেকে সব জেনেই আসবে। তবে সেই সঙ্গে আফগান
আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহিন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত, এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে, এই ভূমিকার আমরা প্রশংসা করছি। আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্য থেকে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত, আমেরিকা এবং অন্যান্য দেশ। শাহিন অবশ্য বলেছেন, দূতাবাস ও কূটনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কোনো ক্ষতি আমরা করব না, তাদের নিশানা করা হবে না, আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা তাদের কিছু করব না। এই পরিস্থিতিতে আফগানিস্তান বিষয়ক কাতার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক শক্তি খাটিয়ে আফগানিস্তানে সরকার গঠন করা হলে তাকে স্বীকৃতি দেয়া হবে না। রণকৌশলগত বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ পরিস্থিতিতে এই দেশগুলির স্বীকৃতি দেয়া বা না দেওয়ার ওপর ঘটনার গতি আদৌ নির্ভর করছে না। এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই যে 20 বছর পর তালেবানের এই উত্থানের পেছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে দুটি বড় দেশ, চীন এবং রাশিয়ার। অন্য একটি দেশ পাকিস্তানও যদি আগাগোড়া তালেবানের পাশে না থাকত, তাহলে তারা এই অবিশ্বাস্য ঝড়ের গতিতে সামরিকভাবে অগ্রসর হতে পারত কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য তালেবানের হুমকি যথেষ্ট উদ্বেগের। এত দ্রুত যে পরিস্থিতির অবনতি হবে তা ভারতের যাবতীয় অঙ্কের বাইরে ছিল বলেই আজ আঞ্চলিক কূটনীতিতে হতচকিত অবস্থা নয়াদিল্লির। অথচ শুধু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নন, কাবুল এবং পাকিস্তান নীতিকে নতুন করে সাজাতে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। তার পাকিস্তান দূত খুব একটা ফলপ্রসূ হয়নি, বরং নিঃশব্দে পাকিস্তান এবং ইরান, রাশিয়ার মতো দেশগুলির সঙ্গে তালেবান নেতৃত্বের যোগাযোগ এখন স্পষ্ট হয়ে উঠছে। আমেরিকা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই খুশি, তার বেশি কোনো আন্তর্জাতিক দায় মেটানোর ইচ্ছা বাইডেন সরকারের আপাতত নেই। উপমহাদেশের দেশগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালেও বিশেষ কিছু এসে যাবে না বাইডেন প্রশাসনের, যতক্ষণ না তার আঁচ আমেরিকায় গিয়ে পড়ছে। শুধু আমেরিকাই নয়, সম্প্রতি ভারতের পুরনো মিত্র রাশিয়ার সঙ্গেও তালেবান প্রশ্নে মতবিরোধ ঘটেছে মোদি সরকারের। ইরান বা ব্রিটেনের সঙ্গেও তালেবান রাশিয়াকে আশ্বস্ত দিয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারে, সন্ত্রাস আফগানিস্তানের বাইরে গড়াবে না, ফলে তালেবানি সন্ত্রাস নিয়ে মাথা গলাতে চায় না মস্কো। অনুরূপ আশ্বাস নাকি পেয়েছে ভারতের আদি অকৃত্রিম শক্তি সহচর ইরানও। সম্প্রতি ব্রিটেনের পক্ষ থেকেও ভারতকে জানিয়ে দেয়া হয়েছে, তালেবান যদি ক্ষমতায় আসে তবে তাদের স্বীকৃতি দিতে কোনো সমস্যা নেই। আফগানিস্তান পাকিস্তান নীতির ক্ষেত্রেও ব্রিটেনের সমর্থন রয়েছে পুরোপুরিভাবে ইসলামাবাদের দিকে, এমন আশঙ্কা ছড়াচ্ছে সাউথ ব্লকে। ঘটনা হলো, ব্রিটেন এটাই বরাবর মনে করে এসেছে, তাদের ভূকৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানি ওই অঞ্চলের নিরাপত্তা বহাল রাখতে সবচেয়ে কার্যকরী, ফলে আফগানিস্তান এবার তালেবান রাষ্ট্র হয়ে উঠলে তাতে পাকিস্তানের প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াইটা আপাতত একাই লড়তে হবে নয়াদিল্লিকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।